আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজের অসাধারণ একটি রেসিপি শেয়ার করব, আর এই মুখরোচক রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি, আর তাওয়ার ভিতরে আমি এখানে ছোট বড় সাইজের 10টি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে আমি মিডিয়াম হাই হিটে নাড়াচাড়া করে আমি তেলে নিব। এটা এমনভাবে টালতে হবে যেন উপরটা পোড়া পোড়া হয় এবং ভিতরে যেন সিদ্ধ হয়ে যায়, পেঁয়াজটা যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় সেভাবেই কিন্তু টেলে নিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু পুড়িয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর ভিতরটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি এখন এই পেঁয়াজটাকে ছিলে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ছিলছি। খোসা ছাড়ানোর পরে আমি কালো অংশগুলো একটু উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি এভাবে উঠিয়ে নিয়েছি। আর যে কালো কালো অংশগুলো আছে এগুলো আর আমি ফেলবো না, এগুলোতে সুন্দর একটা ফ্লেভার থাকবে। তো আমি চাকুর সাহায্যে উপরে আর একটু নিচের দিকে কেটে নিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে আমি একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি। প্লেটের উপরে নিয়ে এটা খুব ভালো করে ভর্তার মতো করে নিতে হবে, এভাবে ছোট ছোট পিস করে নিতে হবে। এটা হাত দিয়ে চাপ দিলেই কিন্তু দেখবেন এরকম গলে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। তো এইভাবে আমি বাকি পেঁয়াজগুলো করে নিব। বাকি পেঁয়াজগুলো আমি ছিলে এইভাবে করে, এই যে দেখুন, হাত দিয়ে আমি ভেঙে ভেঙে নিচ্ছি। হাত দিয়ে ভেঙে নেওয়ার পরে আমি একটা সাইড করে রেখে এখন নিয়ে নিয়েছি লবণ স্বাদ মতো, আর শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি তেলে চারটার মতো, এটাও স্বাদ মতো নেবেন। আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন আমি শুকনো মরিচগুলোকে ভালো করে ভেঙে লবণের সাথে মাখিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো দিলাম সরিষার তেল। এখন ধনিয়া পাতা কুচিটা নিয়ে একসাথে মাখিয়ে আমি পেঁয়াজের সাথে মিলিয়ে ভর্তা করে নিব। আমি পেঁয়াজটাকে লোহার তাওয়ায় ভেজেছি, আপনারা রান্নার যে কোনো পাত্রে ভেজে নিতে পারেন। তো এইভাবে ভর্তাটা আপনারা বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে, সেই সাথে কিন্তু রুটির সাথেও অনেক ভালো লাগে। একবার বাসায় তৈরি করলে মনে হবে কিছুদিন পর পরই এই রেসিপিটা তৈরি করে খাই, এরকম একটা রেসিপি। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।